আসসালামু আলাইকুম সবাই অতপর আমি আজকের এপিসোডে আমি সবিক আহমেদ আছি আপনাদের সাথে সো রকম সময় নষ্ট করা ছাড়া লেটস গেট তো সব কিছু মিলায় ভালোই আছি বাই নাও আসলে আমরা সবাই লকডাউনটা নিয়ে ইউজ টু হয়ে গেছি যে কীভাবে অ্যাকচুয়ালি বাসায় আমাদের সময় কাটাতে হয় কীভাবে বাসায় থাকলেও একটা রেগুলার লাইফ কাটানো যায় এইবার যেমন অনেকেই আসলে যখন আমাদের লকডাউন অ্যানাউন্স করা হয় তখন অনেকেই ঠিকমতো জিনিসটাকে সিরিয়াসলি নেয় নেই যে কী এমন হবে আমি তো ভ্যাকসিন নিয়েই ফেলছি আমার তো করোনা হবে না কিন্তু করোনা অ্যাকচুয়ালি নতুন নতুন ওয়েভ সমানে আসছে সো ওই অনুযায়ী যখনই আমাদেরকে অ্যাকচুয়ালি লকডাউন অ্যানাউন্স করা হয় না কেন একটু নিজে থেকেই চিন্তা করে ভাববেন যে জিনিসটা কোনো না কোনো কারণেই করা হয়েছে সো একটু লকডাউনটা যাতে আমি একটু সিরিয়াসলি ভাবে একটু পাত্তা দিই জিনিসটাকে আর কি আর বের হওয়া হবে সামনে আমাদের কখনো কখনো তো লকডাউন ছাড়বেই আর যদি নিজের ছোটবেলার কথা বলি আমি যদি একটু নিজের প্রসঙ্গে আসি যে আমার জীবনে যদি আপনারা অলরেডি জেনে থাকেন যে গান নাচ এগুলোর মধ্যে আমি কম বেশি একটু ছিলামই যখন একদম ছোটো ছিলাম ক্লাস ওয়ানে পড়তাম তখন মাই অ্যাকচুয়ালি ডিসকভার করে যে আমি নাচতে পারি তখন তো আমরা বুঝতাম না যে আমি নাচতেছি তখন মনে হতো যে টিভি দেখে মজা করতেছে আর একে যে ও যেটা করছে আমিও করতেছি আমি তো বুঝতাম না এটাকে নাচ বলে বা ডান্স এভাবে করে সো আমার প্রথম ইন্সপিরেশন ছিল দুজন আমি সব জায়গায় বলি একটা হচ্ছে ঋতিক রোশন আর একটা হচ্ছে মাইকেল জ্যাকসন এই এই দুজনের ভিডিও দেখে দেখে আমি আইনআইনি নিজেকে অ্যাকচুয়ালি কপি করতাম আমি চেষ্টা করতাম যে তাদের মতো করতাম দেখতাম যে তারা হ্যাট পরে আছে তাদের হাতের মধ্যে গ্লাভস আছে চোখের মধ্যে সানগ্লাস আছে আমি অনেক কিছু কপি করার চেষ্টা করতাম যে এত সুন্দর লাগছে আমি এটা পারবো কি আম্মু একদিন দরজার পিছন থেকে একটু আড়ালভাবে দেখে ফেলে যে আমি নাচতেছি তখন তো আমরি বুঝতাম লজ্জা পাইতাম বাট আম্মু আমাকে রুমে ডেকে নিয়ে আসে আম্মু নিজের হাতে আমার হাতের মধ্যে একটা রুমাল বেঁধে দেয় ওই যে যেরকম গ্লাভসের মতো রুমাল বেঁধে দেয় মাথার মধ্যে একটা রুমাল বেঁধে দেয় উপরে কোনো ক্যাপ ছিল যে মাথার রুমাল বেঁধে চলে সাঙ্গায় দেয় তারপর তখন তো ক্যাসেট চলতো সিডিও ছিল না পেনড্রাইভও ছিল না তো তখন ক্যাসেট ঢুকা দেয় ঋতিক রোশনের একটা গানের আর আমাকে বাবা সামনে ধরো আমি একটু নেচে দেখো আম্মু সামনে বসে এরকম করতো আম্বুলে যেটা আমি হিপ হপ নাচতেছি আর আম্মু এরকম করতো আমি আম্মুর এই জিনিসটা বুঝতামই না মোরা যেন আমি আম্মুকে যে ওগুলো ওগুলো দেখাচ্ছি আমি এগুলো দেখাচ্ছিলাম না আমি ধাম ধুপ নাচতেছে আর আম্মু হচ্ছে আর ঠিক আছে এনজয় করতেছে বাট অনেক ইন্টারেস্ট নিয়ে দেখতো আর কি তখন হচ্ছে আমি আর শমিকও নাচতো ভাই দো আমার ভাই শ্রমিকও আমার সাথে একসাথে নাচতো আব্বু হঠাৎ করে দেখলো একদিন দেখে বলল যে আব্বু ফ্রেন্ডদেরকে ডাক দিচ্ছে যে তোর আমার বাসায় এখনই আমার ছেলের নাচ দেখে যা বড় হয়ে তোর মেয়ে আমার ছেলের সাথে বিয়ে দিবি আমি না তখন মানে আম্মুর পিছনে লুকায় বলে আম্মু কি এখন নিচে হবে তো একটু যেটা থামলো তারপর ক্লাস এইট নাইনে উঠলাম তখন এসএসসির এসসির টাইম আমরা তখন ক্লাস নাইনে আমার সমস্ত ফ্রেন্ডদের সাথে আমার দেখা হয় সালমানকে আমি ক্লাস থ্রি চিনি তামিম সালমান ওদের চিনি বাট রুদ্র ওসি এদের অনেক সাথে আমরা ক্লাস নাইনে আদমজিতে আমরা একসাথে এক হই তো তখন হচ্ছে আমি আর সমিত ছিলাম ওই যেটা বলে আমি সবকিছু দিয়ে শ্রমিক আমরা লাইফটা একসাথে কাটানো তো আমার ভাই সো আমাদের কম বেশি এই জীবন কাহিনি সেম ছিল তো আমরা হচ্ছে ওই যে বলে না বাথরুম সিঙ্গার বাথরুমে গেলে গলার সমস্ত সুর বের হয় আয়নার দিকে তাকে প্র্যাকটিস করতাম যে আমি তো গাইতে পারবো এটাই সেই আব্বু একদিন বাথরুমের বাইরে থেকে শুনে ফেলে কারণ আব্বু হচ্ছে তার ইন্টারমিডিয়েটের সময় সে স্কলারশিপের টাকায় একটা হারমোনিয়াম কিনে যে হারমোনিয়ামটা এখনও আছে এখনো সে বাসায় বাজায় সে গানের অনেক শৌখিন যারা যা জানেন না আমাদের আমার শ্রমিকের যে গানের কোয়ালিটি আব্বু থেকে আসছে আব্বু আমাদের অসাধারণ গান গায় সো আব্বু একদিন হঠাৎ করে বাথরুমে কান দিয়ে শুনে ফেলল সৌমিক তো গান গাচ্ছে আব্বু মানে বাথরুমে দরজা বাদ ধুম 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 জোরে জোরে বাড়ি তার কিচ্ছু আসা যায় না বাথরুমে কী করতেছে হ্যাঁ জোরে জোরে বাড়ি এক্ষুনি বেরো আব্বু আর্মি অফিসার ছিলেন তো অনেক কড়া মানুষ ছিলেন আমাদের বাবারা তো একটা ধমক দিলে আমরা হচ্ছে সাবধান হয়ে যেতাম যে বলো না যে সাবধান গাঢ় আরামে আমাদের জীবন ওরকমই ছিল যখন তার আগে আমরা সাবধান হয়ে যেতাম তো তখন হচ্ছে আব্বু বলে যে এই গানটা বাজাচ্ছি এই গানটা এখনই শোনো আচ্ছা ঠিক আছে আব্বু ধরলো আমি খুব মন মানে মন খারাপ ছিল ভয় পাচ্ছিলাম বাট মাথারে নিচু করে পুরা গানটা গাইলাম আব্বু খুব পছন্দ হইলো আমাদের জন্য গানের টিচার রাখলো আমরা এক বছর শিখি ক্লাসে নাইনে থাকতে তারপরে ওখান থেকে এই কন্টিনিউ করতে করতে আমার তামিমের সাথে দেখা হয় আমার সালমানের সাথে দেখা হয় আমরা প্রায় সময় স্কুল বাদ দিয়ে গান করতে যেতাম তারপর হচ্ছে আস্তে আস্তে ফ্রেন্ডরা গান করতে হতে সাহস বাড়ে তখন হচ্ছে আমরা লজ্জাটা কাটে আস্তে আস্তে কারণ আব্বু সবার মাঝখানে হচ্ছে জোর করে গানটা প্র্যাকটিস যে গাও 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 তখন হচ্ছে সবাই প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে স্টেজ পারফরমেন্স শুরু হয় আমাদের ইউটিউব পারফরমেন্স শুরু হয় তারপর গান আর নাচ আস্তে আস্তে ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমার লাইফের একটা রেগুলার অংশ হয়ে দাঁড়ায় যে এখন ইটস ইটস মানে ইটস ওকে টু লেট গো আপনারা নাম শুনেছেন হয়তোবা গান ফ্রেন্ডস আমার আমার আর তামিমের একটা ইউটিউব চ্যানেল আর কি যেটা আমরা দুই হাজার পনেরোতে প্ল্যান করি গান নিয়ে একটু দুষ্টমি করতে পারি আমরা গানের মাঝখানে কিছু গল্প ঢুকাতে পারি অভিনয় কমেডি সব কিছু ঢুকাতে পারি আর কি আর আমার আমি হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় কৃতিত্ব যদি আমি দিই তাহলে আমি বলবো এটা ছিল আমার ওস্তাদের ওস্তাদ তামিম রিধা হ্যাঁ তামিম মৃধা না ওস্তাদ তামিম মৃধা হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন হয় যে তামিম রৃধা তো আছে সে তো ছোটোবেলা থেকে ফ্রেন্ডে ছিল বাট সে যখন ওস্তাদ রূপটাতে আসে তখন সে অ্যাকচুয়ালি আমাকে আমার ক্যারিয়ারের আমার মিডিয়া ক্যারিয়ারের একটা নেক্সট লেভেল একটা পুশ দেয় আমি বলবো আমার এই ওস্তাদটাকে ছাড়া মোছপাড়া চশমা টুপি পড়া ওই ওস্তাদটাকে ছাড়া আমি হয়তো এত দূর আসতে পারতাম না বিকজ দ্য গান ফেন্স হচ্ছে সেই আমি বলবো তার মেইন চার্মটাই ছিল হচ্ছে যখন ওস্তাদ হচ্ছে আমার পাশে আমি আমি তো থাকি বাট তামিম যখন ওই ক্যারেক্টারটা আমার পাশে এসে বসে তখন তামিম কিন্তু তামিম থাকে না হি ইজ ইউনিক বহুদিন হয়ে গেছে আসলে ওস্তাদকে দেখি না বেঁচে থাকো বাবা বেঁচে থাকো আপনারা বুঝছেন না দেড় বছর ভিডিও গেম করি না সো আজকের অতপর আমি এপিসোডে খালি শফিক আহমেদ না আমি থাকবো আমার নাম কি তামিম মৃধা সি সবাই জানে তামিম মৃধা সি সবাই জানে আচ্ছা আমার গানের স্টোরিটা যদি বলি আমার গান আমি ছোটবেলার থেকেই দেখতাম হচ্ছে মা হারমোনিয়াম বাজাচ্ছে মাকে দেখে আসলে সবচেয়ে সবচেয়ে বেশি ইন্সপায়ার হয়েছে একদম ছোটোবেলা থেকে এরপরে সবচেয়ে বেশি ইন্সপায়ার হয়েছি হচ্ছে আমার শেখা হয়েছে রসীন্দ্রনাথ চায়ের কথা বলবো সো এটা আমার জন্য আসলে আমি আই এম ভেরি লাকি এন্ড ব্লেসড টু বি আ শিষ্য অফ রথীন্দ্রনাথ রায় ওনার মত উনি একজন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রীয় শিল্পী ওনার মত একজন পাওয়ারফুল সিং মানে শিল্পী আমরা পাইছি এরপরে যে আসলে আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করছে আমার ফ্রেন্ডরা সৌভিকের কথা না বললেই না সৌভিক সালমান রুদ্র সৌমিক মানে আই ওয়াজ ভেরি লাকি টু বি এই যে দিস অ্যামেজিং পিপল মা হচ্ছে নাইনটিন সেভেন্টি এইটে নতুন কুড়িতে চ্যাম্পিয়ন ছিলেন লোকগীতিতে তো এরপরে শি গটম্যার একটু মিলিটারি গাই যে কিনা বাংলাদেশ আর্মিতে ছিল যার কারণে আসলে আমাদেরও বাবা যখন সার্ভিসে ছিল আমাদের যে কোনো ন্যাশনাল টিভিতে বা ন্যাশনাল প্ল্যাটফর্মসে যখন পারফর্ম করতে যেতাম তখন আমাদের আসলে হেডকোয়ার্টার থেকে পারমিশন লাগতো লিরিক দেখাইতে বেশ কিছু লিগাল ইস্যুস আছে এটার মাঝখানে সো যার কারণে আসলে আমার মা কালচারালি অ্যাক্টিভ থাকা সত্ত্বেও ওইভাবে নিজেকে আসলে এক্সপ্রেস করতে পারে নাই তো মার একটা বড় স্বপ্ন ছিল আমাকে ঘিরে আসলে যে মা যেটা আসলে পারে নাই সেটা মা চাইছিলো যে আমাকে দিয়ে মা দেখবে ইভেন আমার বাবাও আমার বাবা সব সময় কথাটা বলতো যে আমার ছেলে যদি আমাকে কখনও ভাত খায় তাহলে যেন গান গিয়ে খাওয়ায় সো আমার আই ডু বিলং ফ্রম আ ভেরি মানে ডিফারেন্ট ফ্যামিলি হ্যাটসে কারণ আমাদের দেশে আমি এরকম ফ্যামিলি খুব কমই দেখি যে যারা এইভাবে ইন্সপায়ার করে নিজেদের সন্তানদেরকে ইন্টু এই মিউজিক অ্যান্ড এরকম ক্রিয়েটিভ সেক্টরগুলোতে তো ওই জায়গা থেকে মার একটা ছায়া তো আমার উপর ডেফিনেটলি ছিল সবসময় ইভেন আমি যখন বাংলাদেশি আইডলের যখন জন্য যখন রেজিস্ট্রেশন করলাম ওই রেজিস্ট্রেশনটা আসলে আমি করি এটা মা করে দিয়েছিল আমি আর মনে আছে তার আগের ওই বছরে হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছিল আমি তখন হসপিটালে আমার আমি অ্যাঙ্কেল ডিসলোকেটেড বাইক অ্যাক্সিডেন্ট করছি আমি মা বলে তুমি ক্লোজ আপে যাইতে পারলো না আমি যে মা আমি হসপিটালে অ্যাডমিট আমার অ্যাঙ্কেলটা ডিসলোকেটেড হয়ে গেছে তিনটে অপারেশন হয়েছে অলরেডি আরেকটা অপারেশন হবে তুমি এই মুহূর্তে আশ্বাস করছো তোমার ছেলে ক্লোজ আপে কেন যাইতে পারলো না

আমরা সারা রাজ্যে জেগে তো ভোট করতেছিলাম আমাদের পরীক্ষা বাদ দিয়ে সাথে আমি ভোট করেছিলাম যাতে থাকে ইয়ে হয়

প্যান্ডেমিক বজ ওয়ান অফ দ্য মেন রিজনস এরপর আমাদের পার্সোনাল লাইফ পার্সোনাল ইস্যুস সবকিছু মিলেই কিন্তু আসলে সময়টা লাগছে লাস্ট ইয়ার জুলাই থেকে আই ওয়ার্কিং অন আট আপ বিইং ওয়ান অফ দ্য কো ফাউন্ডার্স অ্যান্ড দ্য সি ই যে ঢাকা শহরের মানুষজন যারা রাত রাতের বেলা জাগে রাতের যখন আমরা জাগি আমাদের খিদা লাগে বা আমাদের এটা লাগে ওটা লাগে রাতের বেলা কী কী লাগে ওগুলো তো আসলে পাওয়া যায় না সবসময় দোকানপাট তো বন্ধ হয়ে যায় তো ওই জায়গাটাকে সলভ করার জন্য আমরা কাজ শুরু করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা পুরো ঢাকা শহর কভার করতেছি আপনারা চাইলে অ্যাভেল করতে পারেন ওয়েবসাইট আছে সোশ্যাল মিডিয়াতে টেক্সট করে অর্ডার প্লেস করা যায় হটলাইন নাম্বার আছে ফোন করে ইউ গাইস ক্যান ট্রাই ইট আউট আর আমি আগে যেহেতু একটা ফুল টাইম চাকরি করতাম ওই চাকরিটা ছেড়ে দিচ্ছি আমার লাইফটা এখন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আসলে যাচ্ছে আর ছবিকে আমি দুজনেই প্রচণ্ড মিস করতেছিলাম যে কতদিন হয়ে গেল আমরা করতে পারছে আরেকটা কারণ হচ্ছে এই সেটে সবাইকে একসাথে অ্যালাউ করাটা তো খুশি সংবাদ হচ্ছে যে বাবা মা ভ্যাকসিন নিয়ে ফেসেছে এই জন্যই কিন্তু দেখেন আজকে আমরা আবার এই সেটে কিন্তু একত্রিত হইতে পারছি বিকজ সেফটি কামস ফার্স্ট সো খুশি সংবাদ আমরা ব্যাক করছি ইনশাআল্লাহ ভেরি সুন এই ঈদে আমার পাঁচটা ফিকশন যাবে ইনশাআল্লাহ পাঁচটা ফিকশনের কাজ শেষ করছি অলরেডি এর মধ্যে দুইটা তিনটা প্রজেক্টের কথা যদি বলতে হয় একটা 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 প্রজেক্ট করছি আমি এখানে আমি ওমরসানি ওমরসানি স্যারের ক্যারেক্টারটা প্লে করছি একটু কমিক্যাল ওয়েতে রিপ্রেজেন্টেশন করে যেভাবে মানে হয় আর কি ওটা কি চেষ্টা করছি তো ওটা খুব ইন্টারেস্টিং হবে ওটা ওটা আসতেছে আর দুইটা বিজ্ঞাপন ওটাও আসবে ঈদের মধ্যে আসবে

অ্যান্ড এভাবে কম্বাইন করে জিনিসটাকে কমিক পেতে রিপ্রেজেন্ট ওইভাবে কেউ করে নেই সো ওইটা আমাদের অডিয়েন্সের জন্য আসলে ওয়াজ এ ট্রিট ফর দেটা ওয়েট করতো লিটসুলি আমার মনে আছে আমরা যখন ভিডিও আপলোড করতাম যেই যেই রাতে আমরা ভিডিও আপলোড করতাম ওই রাতে ঢাকা শহর মানে বাংলাদেশ যাচ্ত

এও আপলোড হইতো সাথে সাথে দেখতাম যে মানে একটা জাস্ট একটা একটা ওয়েভ একটা ওয়েভ হইতো হ্যাঁ মানে আমরা রাত মারতাম যে রাত লেটই করতাম বাট যখনই আমাদের লেটেস্ট আমাদের একটা ভিডিও ছিল দণ্ড বড় এই ভিডিওটা আমরা আপলোড করছিলাম হচ্ছে ভোর 4টায় তো আমরা খুব ভয় ছিলাম 4টা বাজে কে দেখবে 4টা বাজে সবাই দেখছে সবাই দেখছে সবাই ওয়েট করছে ওর অনেক সুন্দর কিছু টাইম ছিল আমাদের আসলে তো আশা করি এবার একটু বড় হইছে এখন একটু কিছু প্রফেশনালিজম শিখছে সো একটু হয়তো সাজানো গোছানো হবে সবিকো তো মানে খুব ভালো একটা এজেন্সিতে কাজ করতেছে এবং ও মানে আই এম হ্যাপি টু সি হিম ডুইং গ্রেট এবং ওর ওর সাথে যারা কাজ করে ওর যারা সিনিয়রস আছে তাদের সাথে আমার প্রায় দেখা হয়

এটা ইনস্টাগ্রাম বলেন এটা ফেসবুক বলেন যে কোনো জায়গায় যদি এটা মানে সবকিছু না অ্যালগোরিদিটা ইউটিউবের মতোই আপনি রেগুলার থাকবেন আপনার নাম্বার বাড়বে যত রেগুলার আপলোড করবেন রেগুলার কন্টেন্ট নাম্বার চোখে পড়বেন যে বাড়তেছে সবার কমেন্ট ফলোয়ার বেস বাড়তেছে হচ্ছে খালি ইউটিউব চ্যানেল যেমন আমরা স্পন্সার যে চ্যানেলে সাবস্ক্রাইবার ভালো ভিউজ ভালো আসছে ওগুলো দেখে কিন্তু ওয়াচ টাইম দেখে আমাদের ব্র্যান্ডের কাছে আসতো যে আমরা তোমাদের সাথে একটা করতে চাই সেম ব্র্যান্ড ইনভলভমেন্ট এখন হচ্ছে সেম ব্র্যান্ড এখন ফেসবুকেও হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে ইফ ইউ টেক অল প্ল্যাটফর্ম সব জায়গা থেকে ইনকাম করা পসিবল আর কি এর মেকিং বা ট্রিটমেন্টের ব্যাপারে যদি বলতে চাই আমরা একটু গুছানো এবং এটা কিছু সুবিধা আছে অসুবিধা আছে বেশি গুছাইতে সময়টা লাগে বেশি এটা হচ্ছে সমস্যাটা আর সুবিধাটা হচ্ছে যেহেতু গুছায় কাজ করা এবং গিরিখের পাঠটা সৌভিক দেখে সব সময় মোস্টলি তারপর রেকর্ডিং করতে হয় মিক্সিং মাস্টারিং করতে হয় এখানে একটা ভালো পেনা আছে তাসিন ভাই আমাদেরকে একটা চমৎকার সাপোর্ট দেয় সময় পৃথিবীদা নাই উনি আমাদের ছেড়ে চলে গেছেন

ভালোবাসা মানে কি রাত জাগা শুধু তোমার জন্য তোমার জন্য ভালোবাসা মানে কি এটা ওটা প্রেমিকেরা করে প্রশ্ন এমন বোকা মিথ্যে প্রেমী আমার সামনে খুবই শ্যামা